খাওয়ার পর্ব শেষ করে রুমে চলে গেলাম। তারপর বিছানায় বসে মোবাইল টিপতেছি, এমন সময় জারা পেতনির আগমন। কি রে পেতনি, কিছু বলবি? হ্যাঁ বলতেই তো আসছি, তোর ফোন নাম্বার আর ফেসবুক আইডি দে। তারপর জারার কাছে ফোন নাম্বার আর ফেসবুক আইডি দুইটাই দিলাম। তখনই আমার ফোনটা বেজে উঠল, তাকিয়ে দেখি আননোন নাম্বার। ওইটা আমার নাম্বার, সেভ করে রাখ। ওকে। তারপর জারা রুম থেকে চলে গেল, আমিও ফ্রেন্ডের সাথে চ্যাট করতে লাগলাম। একটু পর মিষ্টি মেয়ে নামে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, আমি অ্যাকসেপ্ট করার সাথে সাথে মেসেজ আসলো, ওই আমি জারা। ও পেতনি, তাহলে এইটা তোর আইডি? ওই হারামি, তুই আমাকে কি বললি? কই কিছু বলি নাই তো, আমি এখন ঘুমিয়ে গেলাম। হ্যাঁ ওকে, গুড নাইট। গুড নাইট। তারপর ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দেখি একটা মেয়ে আমার সামনে হাঁটু গেড়ে ফুল নিয়ে আমাকে প্রপোজ করছে। মেয়েটাকে দেখতে অসাধারণ, আমিও মেয়েটার প্রেমে পড়ে গেছি। তারপর আমি মেয়েটাকে জড়িয়ে ধরলাম, মেয়েটাও আমাকে জড়িয়ে ধরলো। আহ, তখন কী যে একটা অনুভূতি হচ্ছিল, তখনই আমার পুরো শরীর পানিতে ভিজে গেল। আরে এখানে আবার পানি আসলো কই থেকে? তখনই আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি যারা বালতি হাতে নিয়ে পাশে দাঁড়িয়ে আছে, তার মানে এতক্ষণ সব কিছু স্বপ্ন ছিল। কত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, ওই পেতনি এসে সব কিছু শেষ করে দিল। ওই পেতনি, তুই আমার গায়ে পানি দিলি কেন? কত সুন্দর একটা মেয়েকে জড়িয়ে ধরেছিলাম, তুই এসে সব ভেস্তে দিলি। তোকে এতক্ষণ ধরে ডাকতেছি, উঠোস না কেন? তাই তো পানি মারলাম, আম্মু খেতে ডাকতেছে, খেতে আয়। সারা শরীর পানিতে ভিজে গেছে, তাই উঠে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। তারপর ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম, সবাই আমার জন্য টেবিলে বসে ওয়েট করতেছে। তারপর সবার সাথে খেতে বসলাম। আজকেও মামি আমার সব পছন্দের খাবার রান্না করছে, অনেক মজা করে খেলাম। খাওয়ার পর সবাই মিলে আড্ডা দিতে বসলাম। গতকাল আসার পর থেকে সবার সাথে বসা হয়নি, সবাই আড্ডা দিতে লাগলাম। জারার খারাপ লাগছে বলল, তাই ও নিজের রুমে চলে গেল। তখন আমি মামা আর মামি কথা বলতে লাগলাম। আমার মামা বড়ই মিশুক মানুষ, সবার সাথেই অতি সহজে মিশে যেতে পারে। আমাকে দুইজনেই অনেক ভালোবাসে, তাই তাদের কথাই যেন শেষ হতে চাইছে না। মামি বলল, মাহফুজ, জারার ব্যবহারে কিছু মনে করিস না, মেয়েটা একটু রাগী হলেও মনটা অনেক ভালো। হ্যাঁ, মনটা তো অনেক ভালোই, আর চেহারাটাও তো মাশাআল্লাহ, একদম মামির মতো সুন্দরী হয়েছে। তাহলে জারাকে তোর পছন্দ হয়েছে? মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি, আমি আর তোর বাবা মিলে তোদের বিয়ে ঠিক করে রেখেছি, সেই তোদের ছোটবেলা থেকে। তুই যদি জারাকে পছন্দ করিস তাহলে তোদের বিয়ে দিয়ে দেব। মামার কথা শুনে তো মনে মনে প্রচণ্ড খুশি হলাম, কারণ ছোটবেলা থেকেই জারাকে আমার ভালো লাগতো, আর এখন তো দেখি মেঘনা চাইতেই জল। হ্যাঁ মামা, আমি জারাকে পছন্দ করি, তবে ও কি আমাকে মেনে নিবে? সেটা দায়িত্ব তোর, তুই জারাকে বোঝাবি। মামার কথা শুনে তো উড়া ধরা নাচতে ইচ্ছা করতেছে। না থাক, আপনাদের সামনে আর নাচবো না। খুশি খুশি মন নিয়ে নিজের রুমে চলে গেলাম। বিছানায় বসে জারার কথা ভাবতে লাগলাম। আহ, পেতনিটা রাজি থাকলে ওকে নিয়েই সারা জীবন কাটিয়ে দিব, কিন্তু ওকে এখনই বিয়ের কথা বলা যাবে না, যখন ওর মন ভালো থাকবে তখনই বলতে হবে। ওর কথা ভাবতে ভাবতেই দুপুর হয়ে গেল। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম। গোসলের পর পেটে প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই মামির কাছে গেলাম। গিয়ে বললাম, মামি আমার ক্ষুধা লাগছে, খাবার দাও। জাগে, টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। মামা আর যারা কোথায়? তোর মামা অফিসে গেছে, আর যারা ওর রুমে আছে। যাক ভালোই হয়েছে, যাই পেতনিটারে একটু জ্বালিয়ে আসি। যেই বাবা সেই কাজ, রুমের সামনে গিয়ে দেখি দরজা খোলাই আছে, কিন্তু রুমে কেউ নাই। কোথায় আছে দেখার জন্য রুমে ঢুকে গেলাম, কিন্তু রুমে ঢুকে দেখি কোথাও কেউ নাই। এটা কি হলো?
পেতনিটা আবার গেল কই, তখনই পানি পড়ার শব্দ শুনতে পেলাম। তার মানে পেতনিটা হয়তো গোসল করতেছে। যারা টেবিলের দিকে খেয়াল করে দেখি গল্পের বই রাখা। আমি গল্পের বই পড়ি না, তাও কৌতূহল বশত বইটা পড়তে লাগলাম। গল্পের শুরুটা পড়ে বেশ ভালোই লাগলো, তাই বাকিটা পড়তে শুরু করলাম। এই হারামি, তুই এখানে কি করিস? হঠাৎ জারার কথায় চমকে উঠলাম। কখন যে ও এখানে আসছে বুঝতে পারি নাই। এবার জারার দিকে তাকিয়েই তো পুরো টাস্কি খেয়ে গেলাম। জারা একটা তোয়ালে দিয়ে শরীর ঢেকে রাখছে আর চুল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। তখন ওকে একটা পরীর মতো লাগছিল। ওর দিকে এক নাগারে তাকিয়ে আছি। ওই ওভাবে কি দেখছিস তুই? জীবনে কোনো মেয়ে দেখিস নাই? জারার কথায় ধ্যান ভাঙল। না মানে মেয়ে মানুষ তো দেখছি, কিন্তু তোর মতো সুন্দরীকে তো এই প্রথম দেখলাম। তোকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে একটা পরি নেমে আসছে। আমার কথাতে মনে হয় যারা লজ্জা পেয়েছে, তাই চোখ নামিয়ে ফেললো। হইছে, আর পাম দেওয়া লাগবে না, এখন যাই এখান থেকে, আমি কাপড় চেঞ্জ করব। আমি থাকলে কি সমস্যা? তোকে যেতে বলেছি কিন্তু। ওকে যাচ্ছি যাচ্ছি। তারপর যারা রুম থেকে চলে আসলাম, আমার রুমে চলে গেলাম। বিছানায় বসে ফোন টিপতে লাগলাম। আমার কয়েকটা ফ্রেন্ড দেখি লাইনে আছে, তখন ওদের সাথে চ্যাট করতে লাগলাম। একটু পর মামি এসে খাবার জন্য ডেকে গেল, তারপর আমিও খেতে চলে গেলাম। টেবিলে গিয়ে দেখি মামাও অফিস থেকে চলে আসছে, সাথে মামি আর যারা বসে আছে। তারপর আমিও খেতে বসলাম। আজকের খাবারগুলোও অনেক মজা হয়েছে। খেতে খেতে সবাই মিলে অনেক কথা বললাম। তারপর খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। তারপর শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারলাম না। ঘুম ভালো একেবারে বিকালে। তারপর উঠে ফ্রেশ হয়ে নিলাম, বাইরে গেলাম একটু ঘুরতে। আজকে বাইরের পরিবেশটা অনেক ভালো লাগছে। আমি গিয়ে একটা পার্কে বসলাম। সামনে দেখি বাদামওয়ালা যাচ্ছে, তাই বাদাম কিনে খেতে লাগলাম। পার্কের পরিবেশটা অনেক ভালো লাগতেছিল, তাই কখন যে প্রায় সন্ধ্যা হয়ে আসছে খেয়ালই করি নাই। তারপর পার্কের বাইরে এসে যারার জন্য একটা চকলেট আইসক্রিম নিলাম, কারণ চকলেট আইসক্রিম যারা অনেক পছন্দ করে। তারপর একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মনে মনে ভাবলাম যে আজকেই যারাকে বিয়ের কথা বলবো। একটু পর রিক্সা বাসার সামনে চলে আসলো। রিক্সা থেকে নেমে ভাড়া দিলাম। তারপর বাসায় গিয়ে কলিং বেল দিলাম। যারা এসে দরজা খুলে দিল আর বলল, কিরে কই গিয়েছিলি? বাসায় থেকে থেকে বোর হয়ে গিয়েছিলাম, তাই বাইরে থেকে একটু ঘুরে আসলাম। ও, তারপর আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বিছানায় বসে মোবাইলে গেম খেলতে লাগলাম। কিছুক্ষণ পর মোবাইলটা রেখে রুম থেকে বের হলাম। দেখি মামা চলে আসছে। তারপর মামার সাথে কথা বলতে লাগলাম। একটু পর মামি এসে খেতে যাওয়ার জন্য বলে গেল। তারপর সবাই মিলে খাবার খেয়ে নিলাম। সবার সাথে গল্প করে রুমে চলে আসলাম। ফেসবুকিং করতেছিলাম রুমে বসে। হঠাৎ মনে পড়ল যে যারাকে তো বিয়ের কথা বলতে চেয়েছিলাম, তাই আর দেরি না করে যারা রুমের দিকে গেলাম। কিন্তু রুমে কেউ নাই, দরজাও খোলা রাখা। মামির কাছে শুনলাম যারা কই। মামি বলল হয়তো ছাদে গেছে, তাই আমিও ছাদে চলে গেলাম। যাওয়ার সময় যারার আইসক্রিমটা নিয়ে গেলাম ওকে দেওয়ার জন্য। ছাদে গিয়ে দেখি পেতনিটা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তারপর আমিও ওর কাছে গেলাম। আমি যে ওর পিছনে দাঁড়িয়ে আছি পেতনিটা এখনও ঠিক পাই নাই। তারপর হাত দিয়ে ওর চোখ দুটো ধরলাম। হঠাৎ করে ধরার কারণে যারা ভয় পেয়ে গেল। যখনই চিল্লাতে যাবে ওর মুখটা হাত দিয়ে চেপে ধরলাম আর বললাম, আরে আমি মাহফুজ, এত ভয় পাওয়ার কি আছে? কি বলতেছ? ও মনেই তো নাই, আমি তো ওর মুখ ধরে রাখছি। তারপর মুখ ছেড়ে দিতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ওই হারামি, এভাবে কেউ মুখ চেপে ধরে? আর একটু হলেই তো যেতাম। সরি পেতনি ম্যাডাম। তারপর প্যান্টের পিছন থেকে আইসক্রিমটা বের করে ওকে দিলাম। এই নিন, এইটা আপনার জন্য। ধন্যবাদ আমার পছন্দের আইসক্রিম দেওয়ার জন্য। তারপর যারা আইসক্রিম খেতে লাগলো। ওর খাওয়া দেখে তো আমারও অনেক লোভ হতে লাগলো।
তারপর মনে পড়লো বিয়ের কথা। হ্যাঁ, এখনই সঠিক সময় কথাটা বলার। জারা, তুই কি আমাকে বিয়ে করবি? আমার কথা শুনে জারা আমার দিকে অবাক হয়ে তাকালো। মানে বুঝলাম না, হঠাৎ এই কথা? মানে শোন জারা, আমার আর তোর আব্বু সেই ছোটবেলা থেকে আমাদের বিয়ে ঠিক করে রাখছে। গতকাল মামাও আমাকে বলল সেই কথা, আর আমিও তোকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তুই কি আমাকে ভালোবাসিস? বিয়ে করবি আমাকে? কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো, তারপর বলল, আমিও তোকে ভালোবাসি আর বিয়েও করব, কিন্তু আমার লেখাপড়া এখনো শেষ হয়নি। আমি আমার স্টাডি শেষ করে বিয়ে করতে যাচ্ছি, কিন্তু বিয়ে হয়ে গেলে কি আর স্টাডি করতে পারবো? তখন আমার মনের ভিতর এত খুশি লাগতেছিল যে ভাষায় প্রকাশ করার মতো নয়। আচ্ছা যারা, তোর পড়ালেখা নিয়ে চিন্তা করতে হবে না, দুজন বিয়ের পর দুজন একসাথে স্টাডি করব, বলেই ছাদ থেকে চলে আসলাম। তারপর সোজা মামা মামির রুমে চলে গেলাম। দেখি দুজন গল্প করতেছে। আমি বললাম, মামা আসতে পারি? হ্যাঁ চলে আয়। মামা, যারা রাজি আছে বিয়ে করতে? হ্যাঁ, তাহলে তো খুব ভালো কথা, আগামী সপ্তাহেই তোদের বিয়ে দেব। তোর বাবার সাথে আমি কথা বলে নেব। তাহলে মামা, আমি কালই বাসায় চলে যাব, কারণ সব কিছু আয়োজন করতে হবে বিয়ের জন্য। আমি এখন রুমে গেলাম, বলেই মামার রুম থেকে আমার রুমে চলে আসলাম। মনের ভিতর অনেক ভালো লাগতেছে, কারণ যারা কিছুদিন পর আমার বউ হবে। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর সকালের নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেলাম, তারপর বাসায় চলে গেলাম, দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কলিং বেল বাজানোর একটু পরেই আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখেই তো আম্মু অবাক হয়ে গেল আর বলল, কি রে, দুই দিন আগে গেলি আর আজই চলে আসলি? আসার আগে একবারও তো জানাতে পারতিস। হ্যাঁ, হঠাৎ করে চলে আসলাম, কারণ বিয়ের প্রস্তুতি নিতে হবে না। বিয়ের প্রস্তুতি মানে? আরে আম্মু, যারা আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে তাই তো চলে আসলাম আজকে, সব কিছুর আয়োজন করতে হবে না? হুম, তা তো করতেই হবে, আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। হুম, আজ থেকে শুরু করে দিব, বলে আমার রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম, বিছানায় বসে গেম খেলতেছিলাম, ক্লান্ত হয়ে গেছি মামার বাসা থেকে এসে, তাই শুয়ে পড়লাম বিশ্রাম নেওয়ার জন্য। কখন যে চোখ দুটো লেগে গেছে বুঝতে পারিনি। দুপুরে আম্মুর ডাকে ঘুম ভাঙল, তারপর উঠে গোসলটা সেরে নিলাম। এখন মনের ভিতর ফুরফুরা লাগছে, কিন্তু গোসলের পর তো প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই খেতে চলে গেলাম। আম্মু আগে থেকেই টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখছে, তাই দেরি না করে খেতে বসে গেলাম। তখনই কলিং বেলটা বেজে উঠল, আম্মু গিয়ে দরজাটা খুলে দিল। দেখি আব্বু অফিস থেকে চলে আসছে, তারপর আব্বুও ফ্রেশ হয়ে খেতে আসলো। সবাই একসাথে বসে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে সবাই গল্প করতে বসলাম। আব্বু বলল, কিরে, মাহফুজ মামার বাসায় গিয়ে তো আমাদেরকে ভুলেই গিয়েছিলে, একটা ফোনও তো করলি না। আসলে আব্বু, মামার বাসায় আদর যত্নে কম ছিল না, তো তাই আর কি। তো কেমন কাটলো মামার বাসায়? হ্যাঁ আব্বু, অনেক ভালো লেগেছে মামার বাসায় থেকে। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, যারা তো আমার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সেটা তো মামা আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে, প্রস্তুতি নিয়ে নে, কারণ আগামী সপ্তাহে তোদের বিয়ে। হ্যাঁ আব্বু, আজ থেকে শুরু করে দিব আমার বিয়ে বলে কথা। তারপর আব্বু আম্মুর সাথে আরও সময় কথা বলে রুমে চলে আসলাম। বিছানায় বসে ফেসবুকিং করতে লাগলাম, দেখি যারা লাইনে আছে, তাই ওকে মেসেজ দিলাম। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।